আমাকে বুঝতে হবে। ব্রাশের আবার মর্যাদা কি? কিছু তো বুঝলাম না, একটু খুলে বলো। মানে খুব সহজ, ওই ব্রাশটা আমার ছিল। শোনা, আমার মাথায় খুব ব্যথা, পাশের বাসা থেকে টাইগার বাম নিয়ে এসো তো। পাশের বাড়ি ওরা না খুব কিপ্তে, ওরা দিবে না। এত কিপ্তে হলে চলে নাকি? থাক, আমাদেরটা বের করো, ওইটা আমি আমাদের আলমারির ভিতরে রয়ে গেছি। রাতের খাবারের জন্য কি রান্না করেছো সোনা? ডিশ রান্না করছি, ডিশ ডিশ। সোনা, আমার বাহিরে জরুরি কাজ পড়েছে, আজকে অনেক দেরি হবে, তুমি খেয়ে ঘুমিয়ে পড়িও। আজকে আমার বান্ধবী রাতে এখানে এসে থাকবে, তুমি আজকে ডাইনিং রুমে থাকিও, ঠিক আছে? ঠিক আছে, থাকবো, তবে আমার একটা শর্ত আছে। আমার যেদিন বান্ধবী আসবে ঠিক সেদিন তুমিও ডাইনিং রুমে থাকবে, ঠিক আছে? আজকে না আমার রান্না করার কোনো মুডই করছে না, তুমি আজকে রান্না করবে প্লিজ। তুমি পাগল হলে নাকি? কখনোই না। একটু আগে টিভিতে দেখলাম একটা খবর বেরিয়েছে। কি এমন খবর দেখলে তুমি? না তেমন কিছু না, শুধু দেখলাম রান্না করা নিয়ে ঝগড়া করার এক ফাঁকে স্ত্রী তার স্বামীকে কুপিয়ে হত্যা করছে। তো রান্না করবেন না তুমি? না শোনা, আমি তো তোমার সাথে মজা করতেছিলাম, আমি এক্ষুনি রান্না করতেছি, তুমি একটু খালি ওয়েট করো। জানু, তোমার নামটা আমি কোথায় লিখবো, আমার হাতে না আমার হৃদয়ে? এতই যখন ভালোবাসো, নিজের বাবার সম্পত্তির দলিলে আমার নামটা লিখে দিও। আচ্ছা, তুমি সব ছেলেকে ভাই বলে ডাকো কেন? না আসলে আমার ভাই নেই তো, তাই সব ছেলেকে ভাই বলে ডাক। তাহলে তুমি মরে গেলে কি সবাইকে আমি বউ বলে ডাকবো? তোমাকে আমি জীবনের থেকে অনেক বেশি ভালোবাসি। ও, তোমার আগের বয়ফ্রেন্ডের নাম কি জীবন ছিল? তুমি জানো আজকে কি হয়েছে? তুমি না বললে জানবো কিভাবে সোনা পাখি? আজকে গোসল শেষে তোলা পরে বের হয়েছে, হঠাৎ সামনে দেখি শ্বশুরমশাই উপস্থিত। হয় 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 হয়, তারপর? আমি কি আর সংস্কার ভুলতে পারি, তোলা খুলে মাথায় ঘুমটে দিয়ে শ্বশুরমশাইকে সালাম করলাম। তুমি আমার মধ্যে এমন কি দেখেছিলে যে আমাকে বিয়ে করার জন্য উটি পরে লেগেছিলে? না গো, এমন কিছু না, আমি শুধু 2-3 বার জানলা দিয়ে তোমাকে বাসন মাজতে দেখেছিলাম। আচ্ছা, তোমাকে গতকাল রাত্রে দেখলাম আমাদের কাবিলনামা নিয়ে, তুমি কি যেন খুঁটিয়ে খুঁটিয়ে দেখছো। না মানে দেখছিলাম মেয়াদ উত্তীর্ণের তারিখটা কবে। আচ্ছা তুমি বলো তো, তোমাকে জীবনে প্রথম সেটা কোন মাইয়া দিয়েছিল? জি, আমার আম্মা গরম খুন্তি দিয়ে সেটা দিয়েছিল। রাত 12টায় তোমার ফোনে বিউটিফুল নামে সেভ করা মাইয়া মিস কল দেয় কেন? ওরে ফোনের বেটি, ওইটা বিউটিফুল ছিল না, ওইটা ছিল ব্যাটারি ফুল।